গত কয়েক মাস আগে সিলেটের কেন্দ্রস্থল থেকে আপনারা যে প্রতিবেদনটি দেখেছিলেন দেশি পেয়ারার উপর সেখান থেকে এই দেশি পেয়ারার দাম প্রায় চল্লিশ টাকা বেশি হয়ে গিয়েছে ভিওয়ার্স পর্দায় যে দেশি পেয়ারাগুলো দেখছেন একেবারেই টাটকা একেবারেই টাটকা এরকম দেশি পেয়ারার প্রতিবেদন আরও দু একবার আমি আমার চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি এবং সেটা সিলেটের সদর থেকেই দেখিয়েছিলাম সেখানে আমি দামটা উল্লেখ করেছিলাম একশো টাকাকে কেজি অথচ এই কয়েক মাসের ব্যবধানে এই পেয়ারাগুলো বিক্রি হচ্ছে একশত টাকা কেজি তবে এই যে একশো টাকা কেজি পেয়ারাগুলো বিক্রি হচ্ছে তাতে অবাক হওয়ার আবার তেমন কিছু নেই কারণ এত পরিমাণে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের তা বলার অপেক্ষা রাখে না তার মধ্যে এই পেয়ারাগুলো একেবারেই বাজারের মধ্যে আলাদা একেবারেই সুন্দর একেবারেই টাটকা তার মধ্যে দেশি পেয়ারা সেজন্য এগুলোর দামটা একটু বেশি তবে আমি এই পেয়ারাগুলো ক্ষেত্রে বারবারই বলে থাকি এই পেয়ারাগুলোর যেমন দাম বেশি তেমনি কিন্তু ক্রেতাও আছেন ওনার এই টাটকা পেয়ারাগুলো কেবল সামান্য সময়েই সেল হয়ে যাবেন কেবল উনি সাজিয়ে বসেছেন এই যে পেয়ারাগুলোর যে কালেকশন কোথা থেকে করা হয় কোথা থেকে আনে ওনারা সেটা আমি আমার গত ভিডিওতে ক্লিয়ার করেছি তবুও আরেকবার বলতে চাই সেটা হচ্ছে এই পেয়ারাগুলো সিলেটের বাহির থেকে কখনোই আসে না এগুলো একেবারেই সিলেটের লোকাল পেয়ারা সিলেটের আশপাশের এলাকাগুলোতেই জন্মে সেখান থেকেই ওনারা বাজারজাত করে থাকেন এবং এই বাজারগুলোতে নিয়ে আসেন আমি বন্দরের অনেক প্রতিবেদন দিয়ে থাকলেও এই পেয়ারার প্রতিবেদন বন্দর থেকে আমি এই দিচ্ছি এর আগে একটি দিয়েছিলাম হয়তো ঠিক তেমন মনে নেই সেখানে দিয়ে থাকলেও আমি দামটা উল্লেখ করেছিলাম একশো টাকা কেজি কিন্তু এই পেয়ারাগুলোর মতো একেবারেই সুন্দর পরিষ্কার একেবারেই তো নয় সেগুলো একটু অন্যরকম ছিল খানিকটা দূষর ছিল তবে আজকের এই পেয়ারাগুলো একেবারেই সুন্দর পরিষ্কার জন্য উনি দামটা হাঁকিয়েছেন একশো টাকা আমি কত সময় পর্যবেক্ষণ করে দেখতে পেলাম যে উনি দামটা কমাতে একেবারে রাজি নন আরও একটি বিষয় এই যে সাতকরাগুলো দেখছেন সাধারণত সাতকরা সিলেটে একটি দামি খাবার দামি ফল বলতে পারেন যেগুলো যেগুলোকে তরকারি হিসেবে খাওয়া হয় এই সাতকরার অনেক প্রতিবেদন দিয়েছি আমি সিলেট থেকে যেখানে উল্লেখ করেছিলাম সাতকরার দাম তিনশো চারশো হালি পাঁচশো টাকা হালি তবে আজকের এই যে পিওর সাতকরাগুলো দেখছেন চার শত টাকা হালি আহ দামটা আসলে অবাক হওয়ার কিছু নেই কারণ সাতকরার দাম এর আশপাশেই সব সময় থাকে কেননা সাতকরা কে আপনি আহ শুকিয়ে খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো পথ নেই তাছাড়া সাতকরা মোটামুটি একটি দুষ্প্রাপ্য ফল সেজন্য এটির দামটা সবসময় একটু বেশি থাকে বিওয়ার্স যারা আমার প্রতিবেদনগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি চেষ্টা করি এ সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার কতটুকু পারি কতটুকু পারি না সেটা আমি জানি না তবে চেষ্টা আমার অব্যাহত থাকবে যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি একটু ভরসা পাবো একটু আনন্দ পাবো আপনাদেরকে এই ধরনের প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে কারণ এই ধরনের প্রতিবেদন তৈরি করতে হলে যেমন সময় প্রয়োজন তেমনি অনেক মানুষকে ম্যানেজ করেই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করতে হয় আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট একেবারেই মেইন পয়েন্ট বন্দর বাজার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন